আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানে থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে নিরাপদে থাকেন, এটাই সবসময় কামনা করি। শুরু করছি নতুন একটি ব্লগ। বেশ কিছুদিনের টুকিটাক কিছু ভিডিও ক্লিপস নিয়ে আমার আজকের এই ব্লগটি, আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকালের চা নাস্তা সেরে এখন আমি রান্নায় লেগে পড়েছি। রান্না করতে হবে, নিজে তো করে রান্না করবই, আর পরে অবশ্য বুঝতে পারলাম যে না একজনকে খাওয়াতে হবে বা একজন মেহমান আসবেন, তো আরও একটু রান্না বাড়িয়েছি এই আর কি। তো দেখতে পাচ্ছেন কলিফ্লাওয়ার নিয়েছিলাম, তো এটাই আজ রান্না করব। তো অনেক সময় দেখা যায় যে কলিফ্লাওয়ার নিয়ে করে রাখি, পরে রান্না করব করব করে আসলে কোনো সময় দেখা যায় পচে একদম নষ্ট হয়ে যায়, কোনো সময় দেখা যায় যে একটু কালো কালো যেন কেমন হয়ে যায়, উপরের দিকটা ওরকম হয়ে যায়, পরে কালো দিকটা ফেলে দিয়ে রান্না করতে হয়। তো আজকেরটা দেখতে পাচ্ছেন এখন তো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। আসলে কোন সময় রান্না করব করব করে দেখা যায় যে আগে রান্না শেষ না হলে করা হয় না, আসলে দেখা যায় যে বাচ্চারা তো রাতের বেলা খায় না, দিনেও কোনো সময় দেখা যায় খায় না, তো রান্না শেষ না হলে যে একদম অনেক কিছু রান্না করে পুরাতন করব ওরকম আসলে আমি করি না। বেশি রান্না করলে আবার দেখা যায় কোনো সময় কেউ খাবে না, তখন পুরাতন হয়ে গেলে আমাকে খেয়ে শেষ করতে হবে। তো এই জন্য বুঝে শুনে আর কি দুইটা তিনটা আইটেম এরকমেরই রান্না করি, যাতে শেষ হয়ে গেলে আবার রান্না করতে পারি। যাদের ঘরে হয়তো বেশি মানুষ বা অনেক মেহমান আসা যাওয়া করে তাদের জন্য হয়তো বেশি রান্না বান্না ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলিতে আর কি বা আমার ঘরে আসলে আমি ওরকম খুব বেশি যে একসাথে রান্না বান্না ওরকম করি না, আসলে পুরাতন করতে চাই না। তো দেখতে পাচ্ছেন কলিফ্লাওয়ারটা আমি কেটে নিয়েছি, আর এই যে কলিফ্লাওয়ারের বাইরের দিকটা এগুলো দিয়ে আমি ভাবলাম যে একটু লইট্টা শুটকি দিয়ে একটু ভাজির মতো বানাবো, সাথে আলু দিব। আরও দুই দুই তিন দিন আমি করেছি এভাবে লুইটা শুটকি দিয়ে, তো অনেক মজার লেগেছিল, তো আজও ভাবলাম এটাকে কাজে লাগাই। তো এই তো এই ডাটাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তো এগুলো একটু ভালো করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি, না দেখা যায় যে একটু বালি টালি এর মধ্যে থাকতে পারে। এদিকে কলিফ্লাওয়ার রান্নার জন্য মাছ ভাজি করব, আর মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এ তো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে মেখে আমি ভেজে নিচ্ছি। তো সবসময় যে মাছ ভেজে রান্না করি তা না, কিন্তু মাঝে মধ্যে এমনিতেও রান্না করি, মাছ তরকারি বা মাছের সাথে ভেজিটেবল দিয়ে যেভাবে রান্না করতে হয় সেভাবে রান্না করে নিচ্ছি। বাগার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বাগারে বাগার হয়ে গেছে, আসলে তেল উপরে বেশি বেশি উঠেছে, তো এমন সময় আমি কলিফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো কলিফ্লাওয়ার দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ডেকে রেখে দিয়ে অল্প 3-4 মিনিট একটু কষিয়ে নিব, আর মাছও ভেজে রেখেছি, তারপর মাছ দিয়ে আর একটু কষিয়ে নিব, তারপর পানি দিব, তারপর হয়তো আর একটু কষিয়ে নিয়ে আর একটু পানি দিয়ে জাল দিব, আর শেষের দিকে ধনিয়া পাতা কুচি তো দিতেই হবে, ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো ফ্রোজেন ধনিয়া পাতা দিব, দিয়ে রান্না হয়ে গেলে নামিয়ে নিব। কলিফ্লাওয়ার ডাটা দিয়ে শুকি দিয়ে একটু ভাজির মতো বানাবো। তো আমি পেঁয়াজ অলরেডি বাগার দিয়ে দিয়েছি, আর এদিকে কিছু রসুন কুচিও দিয়ে দিলাম, একটু বেশি পরি করে দিয়েছি, বেশ কয়েকটু রসুন আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ অনেকটা লালচে হয়ে গেছে। এই ভিডিও ক্লিপসগুলো 3-4 সপ্তাহ আগের মনে হয় শেয়ার করবো করবো করে আপনাদের সাথে আর করা হয়নি, ভাবলাম আজ একটু এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। আর ঈদের দাওয়াতের বা ঈদের বেড়ানোর আরও কিছু ভিডিও ক্লিপস আমার কাছে আছে, তো সেগুলো দেখি শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি যে কলিফ্লাওয়ার ডাটা রেখেছি ভাজি করার জন্য, সেগুলোর জন্য মশলা দিয়ে দিয়েছি। অনেকে হয়তো এভাবে রান্না করেন, যা করেন নিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই তো বাগা রেডি হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম, মশলা কষিয়ে নিচ্ছি। ভেবেছিলাম লইট্টা শুটকি দিয়ে ভাজিটা বানাবো, কিন্তু পরে দেখলাম যে লইট্টা শুটকি গড়ে নেই, হয়তো আছে কোথাও বা শেষ হয়ে গেছে খুঁজে পাচ্ছি না। তো দেখলাম যে চিংড়ির যে চিংড়ি না সরি কেসকি মাছের যে ড্রাই শুটকি পাওয়া যায় সেগুলো আসছে, ভাবলাম সেগুলো দিয়ে রান্না করে নিই। তো তো দেখতে পাচ্ছেন বাগার কষিয়ে নিয়ে বা মশলা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে চিংড়ি চুটকি খুব ভালো করে সরি কেসকি চুটকি খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আসলে কয়েকবার ভালো করে খুব ভালো করে ধুয়ে নিতে হয়, কেননা সব রকমের চুটকির মাঝে মধ্যে
বিশেষ করে ছোটো মাছে শুটকি এগুলোর মধ্যে দেখা যায় ভালি আরও বেশি থাকে। তো ভালো করে হাত দিয়ে ধুয়ে নিয়েছি, আর মশলার মধ্যে দিয়ে 2-3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। আর এখন আমি এই তো কলিফ্লাওয়ারের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু সফট হয়ে গেলে বা অল্প একটু আর কি সফট হয়ে গেলে এর মধ্যে আমি কুচি কুচি করে কেটে আলু দিয়ে দিব। তো এ তো ডেকে রেখে দিয়েছি, আর এই ফাঁকে আমি আলু কেটে নিব। যেহেতু কলিফ্লাওয়ারের ডাঁটাগুলো একদম ছোটো ছোটো করে কেটেছি যাতে সিদ্ধ হয় বা তাড়াতাড়ি সফট হয়, তো আলুগুলো আমি বেশি বড় করব না, একদম একটু একটু ছোটো ছোটো করে আসলে কেটে নিব কলিফ্লাওয়ারের ডাঁটার সাইজের মতো করে। তো কলিফ্লাওয়ার ডাঁটা কিছুটা সফট হয়ে যাওয়ার পর আমি কেটে টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম, আর মিশিয়ে দিব। এখন একটু শুধু নাড়াচাড়া করব, আর কিছুই করতে হবে না। আর কাঁচামরিচ দিতে চাইলে দেওয়া যাবে, তো একটু পরপর আমি নেড়ে ছেড়ে দিব, আর মিডিয়াম হিটে রান্নাটা সেরে নিব। আর কিছুই করতে হবে না, শুধুমাত্র একটু পরপর নেড়ে ছেড়ে দিব যাতে পুড়ে না যায় আর চারিদিক ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছু রান্না আগের ছিল, আর আজ কিছু রান্না করেছি, তো যেহেতু মেহমান আসবে বা একজনকে খাওয়াবো, তো সব কিছু একটু তাড়াহুড়ো করে করতে হবে। আসলে ওরকম সময়ও নিজে একটু একটু করে রেকর্ড করে দেখাবো বা শেয়ার করবো আপনাদের সাথে। আসলে দেখা যায় যে দাওয়াত থাকলে খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়, এমনিতে হয়তো 2-3টা আস্তে আস্তে রেকর্ড করে রান্না করা যায়, কিন্তু দাওয়াতের জন্য বা পার্টি থাকলে দেখা যাচ্ছে রান্না করলে খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়। আর ওরকম রেকর্ড করতে গেলে দেখা যায় যে বেশি সময় বেশি লাগে আর কি রান্না করতে। আর এমনিতে দেখা যায় যে রেকর্ড টেকর্ড না করলে করলে খুব তাড়াতাড়ি কিন্তু অনেক কিছু রান্না করে নেওয়া যায়। তো যাই হোক, যা কিছু রান্না করার করে নিয়েছি, আর শেষের দিকে মনে হলো যে একটু ডাল রান্না করি, পরে আবার মনে হলো যে একটু আলু ভর্তা করে নিই। তো এই তো যা কিছু রেডি করার করে নিয়েছি। তো আজ কিন্তু আবার একটু গরমও পড়েছে, তো দেখতে পাচ্ছেন আমি সালাদ বানিয়েছি, এই তো আলু ভর্তা, এদিকে চিকেন আর স্পিনিচ আছে, মাছের একটা ভর্তা বানিয়েছি, ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি, এদিকে আর যে কলিফ্লাওয়ার ডাঁটা রান্না করেছিলাম সেটা, ওদিকে আরও চিকেন বোনা আছে, আর এই তো কলিফ্লাওয়ার রান্না করেছি, ডাল রান্না করেছি, বাদ এই আর কি। দুপুর যে একদম বিকাল হয়ে গেছে, তো আমজার বাবার মেহমানের জন্য আমি সব কিছু টেবিলে বেড়ে নিয়েছি, খাবার দাবার রেডি করে দিয়েছি। এটা ছিল মে মাসের 23 তারিখের ভিডিও ক্লিপস। তো আলহামদুলিল্লাহ আমিও একটু গার্ডেনিং শুরু করেছি, তো পটল গাছ রোপণ করেছিলাম বা পটলের বীজই রোপণ করেছিলাম ঘরের ভিতর। তো মে মাস 5-7 দিন মনে হয় চলে গিয়েছি, আসলে খেয়াল করিনি। তো এই তো মে মাসের 23 তারিখে খুলে দেখি যে এই অবস্থা, দেখতে পাচ্ছেন এগুলো আসলে একদম বাঁকা হয়ে উঠে গেছে, আসলে বেঁধে রেখে দিলে এরকমই হয়ে যায়। 15 দিন হয়ে গেছে, আর এই পটলের গাছগুলো এখন পর্যন্ত মনে হচ্ছে যে যেন একই রকমের আছে, মনে হচ্ছে এগুলো বাড়ছে না, কেমন যেন এগুলোর কোনো উন্নতি হচ্ছে না, আসলে একই সাইজের রয়ে গেছে। তো দেখা যাক আরও কয়েকদিন পর দেখি কি হয়। ঈদের দাওয়াতে এক ভাবির বাসায় বেড়াতে এসেছিলাম, আসলে ভিডিও ক্লিপসগুলো অনেক দিন আগের, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো মোবাইলে রয়ে গিয়েছিলো, ভাবলাম একটু শেয়ার করি। আর সবসময় সবার ঘরে গেলে তো আসলে রকম রেকর্ড করা হয় না বা শ্যুট করে শেয়ারও করা হয় না আসলে। তো যাই হোক, ভাবির বাসায় এসেছি, তো ভাবি অনেক মজার স্ট্রবেরি দিয়েছিলেন, আর গরম অনেক গরম ছিল কিন্তু ওই দিন, তো ভালোই লাগছে। গরমের সময় একটু টক জাতীয় খাবার খেতে ভালোই লাগে, এগুলো আবার ওরকম খুব বেশি যে টক এরকম ছিল না, মিষ্টি মিষ্টি ছিল, মজারই ছিল, আর লবণ দিয়ে খাওয়ায় আরও বেশি ভালো লেগেছিল। তো আসলে আমাদের ফ্রেন্ডদের করে এখনও কিন্তু একটু একটু করে বা একজন একজন করে ঈদের দাবাত বা পার্টি টাটি হচ্ছে আর কি, বিকেলবেলা টি পার্টি এরকম আর কি। আসলে উইন্টারে তো বেশি বের হওয়া হয় না, মনে হয় যে কয়েক মাস করে বসে থাকতে হয়, তেমন কোথাও যাওয়া হয় না। আর যেহেতু সামার আর এক ঈদের পর আর এক ঈদ, তো দেখা যায় যে একটু একটু বেড়ানো হয় এই আর কি। বিকেলবেলা হয়তো টি পার্টি থাকে কারো করে, তো সবাই এক একজন হয়তো এক একজনের করে এক একজন এক এক সময় আর কি এক এক করে পার্টি হতো, সবাই মিলে যাওয়া হয়। আবার একসাথে সবাই যে যাওয়া হয় তা না, কিন্তু দেখা যায় এক একজনের এক এক অসুবিধা এটা সেটা, তো সবসময় আবার সবার একত্রে হওয়াও হয় না। এরপরও কিন্তু আলহামদুলিল্লাহ সবাই মিলে যখন কারো বাসায় বা কোথায় একত্রিত হই, তখন অনেক সুন্দর সময় কাটাই। আমাদের সবার কিন্তু আরও অনেক প্ল্যান থাকে, ভর্তা পার্টি করবো, পিকনিক করবো, এটা সেটা করবো, পরে দেখা যায় যে
যার যার ফ্যামিলি নিয়ে বা যার যার আত্মীয় স্বজন নিয়ে তো সবারই থাকে, এটা সেটা, বা কেউ হয়তো বেড়াতে চলে গেল, বা এটা সেটা অসুবিধা, বা সময় সুযোগ, ঝড় তুফান, ওয়েদার, সব কিছু মিলিয়ে আসলে আর ওরকম সব সময় হয়ে ওঠে না। আসলে সামার মাত্র কয়টা দিনই আসলে সামারে আমরা পাই, এমনিতে হয়তো 3 মাস সুন্দর বা একটু গরম থাকে, কিন্তু এর মধ্যে দেখা যায় ঝড় বৃষ্টি তুফান বা এটা সেটা অনেক রকম সময় চলে যায়। তো আমাদের প্ল্যানগুলো আর সাকসেসফুল হয় না আর কি, প্ল্যান থেকেই যায়, প্ল্যানই রয়ে যায়। তো দেখা যাক ইনশাল্লাহ এবছর বা এবছরের দিনগুলো কিভাবে যায়, আর স্পেশাল কোনো কিছু করলে তো আপনাদের সাথেও শেয়ার করব। আলহামদুলিল্লাহ এই বছরে কিছু গার্ডেনিং শুরু করে দিয়েছি, অল্প স্বল্প আর কি, খুব বেশি তো ওরকম আমি করতেও পারি না, অনেক শখ হয় আসলে, ইচ্ছে হয় যদি কেউ একটু করে দিত, কিন্তু হামজার বাবা অত তো কিছু পারবেন না, আমার একার পক্ষেও আসলে সম্ভব না। একটু ছোট ছোট গার্ডেন হলেও বা অল্প একটু জায়গা হলেও তো করে নিতাম, কিন্তু আলহামদুলিল্লাহ একটু বড় গার্ডেনের জন্য আসলে সব কিছু মেনটেন করা আমার পক্ষেও সম্ভব হয় না। তো যতটুকু পারি আর কি ইনশাল্লাহ, বা মাকে দিয়ে যতটুকু হয় আর কি চেষ্টা করব। আর সামারে আসলে একটু ফুলের গাছ না লাগালে গার্ডেন আমার কাছে ভালো লাগে না, একটু ফুলের গাছ লাগালে নিজের কাছে অনেক ভালো লাগে, যখন উইন্ডো দিয়ে তাকাই বা যখন কিচেনে বাসন টাসন ধুই আর কি বা ওয়াশ করি, তখন মনে হয় যে গার্ডেনের দিকে তাকালে একটু ফুলের গাছ থাকলে বা একটু সুন্দর ক্লিন টাইডি করা থাকলে অনেক ভালো লাগে, আর এমনিতে পড়ে থাকলে কেমন যেন লাগে। তো ফলের গাছ লাগাই না লাগাই গার্ডেনে ফুলের গাছ লাগালে আসলে অনেক ভালো লাগে, অন্যরকম লাগে। এই হচ্ছে এই বছরের গাছপালা বা চারা টারা এসব আর কি, আসলে আলহামদুলিল্লাহ সব কিছুই গিফট পেয়েছি, আর যারা দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য রইল আসলে অনেক অনেক দোয়া। আসলে অনেক কষ্ট করে সবাই লালন পালন করে দিয়েছেন এগুলো বা একটু বড় করে দিয়েছেন, এজন্য অনেক ধন্যবাদ, আসলে সবাই মায়া করে দিয়েছেন। এমনিতে জানেন যে আসলে আমি লাউয়ের বিচি লাগিয়েছিলাম, তো দেখা যায় যে কয়েকটা বিচি দিয়েছিলাম মাটির নিচে, তো মনে হয় পানি বেশি হয়ে গিয়েছিল, 4টা গাছ উঠেছে। আর আমার এক যা দিয়েছেন লাউয়ের চারা, আরও 2 আপা দিয়েছেন, ওদেরকে অনেক ধন্যবাদ। রানার বিনস পটলের গাছ উঠেছে, লাউয়ের গাছ 4টা উঠেছে মাত্র, আর রানার বিনস আর পটলের গাছ তো কিছু বাইরেও রোপণ করেছিলাম, তো সেগুলো উঠেছে। এমনিতে মরিচ, কাঁচা মরিচ, নাগা মরিচ, লাউ, বেগুন, চাইনিজ কুমড়া, মিষ্টি কুমড়া, ক্যাপসিকাম, এগুলো গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ। চাইনিজ কুমড়ার বিচি লাগিয়েছিলাম, সেখান থেকে গাছ উঠেছে, আবার 1 আপও দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন এদিকে রানার বিনসের গাছ, এই টবগুলোতে আমি লাগিয়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে রোজার পরেই, যে একটু গাছগুলো লাগিয়ে দিলে বড় হয়ে যাবে, ওপরে হয়তো এখান থেকে নিয়ে মাটিতে রোপণ করতে পারবো। তো এগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একটু বড় হয়ে গেছে, আর স্লোগ না কি পোকা যেন একদম পাতাটা তা খেয়ে ফেলেছে, মাশাল্লাহ আল্লাহুম্মা বারিক। তো সবাই মাশাল্লাহ বলবেন, দেখতে পাচ্ছেন আসলে যা অল্প যাই থাকুক না কেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর এদিকে ফুলের বিচি দিয়েছিলাম এই টবগুলোতে, তো সেখান থেকে দেখলাম যে কয়েকটা ফুলের চারা উঠেছে আর কি। আর এদিকে তো দেখতে পাচ্ছেন এই টবগুলোতে লাল শাক, লাল শাকের বিচি ফেলেছিলাম উঠেছে, এটা হচ্ছে মিন্ট বা পুদিনা, এদিকে আরও লাল শাক। আর এদিকে স্ট্রবেরি গাছ, এদিকে ধনিয়া আছে, আর এদিকে লাল শাক আছে, এটা তো একটা ফুলের গাছ। আর ওই দিকে আরও টবগুলোতে আমি ধনিয়া দিয়েছিলাম, তো সেগুলো উঠেছে। আরও অলরেডি আসলে আমি আরও লাউটাও লাগানো হয়ে গেছে, কাঁচামরিচের গাছ লাগিয়েছি, অনেক কিছুই লাগানো হয়ে গেছে। আর ওই যে টবে একটা গাছের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিগ, ফিগ বা তিন ফল যেটাকে বলে, এটা আমি মনে হয় 2 পাউন্ড বা এর থেকে কম বা 2.5 পাউন্ড দিয়ে আমি গত বছর উইলকিনসন থেকে এনেছিলাম। তো উইন্টারে আমি মনে করেছিলাম যে এটা মরেই গেছে, উইন্টারে তো আর বের হয়নি, দেখিনি সামারে প্রথম দিকে দেখলাম যে কোনো গাছটার দেখা যাচ্ছে না টবের মধ্যে, আমি মনে করেছিলাম এটা মনে হয় মরে গেছে, মাশাল্লাহ কিছুদিন পরে দেখলাম যে না, বড় বড় পাতা দিয়ে এটা তাজা হচ্ছে আর কি। তো এখন দেখলাম যে না, ওই ফিগের গাছ এটা, তো এখন মাশাল্লাহ মনে হচ্ছে যে বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এটা, মাশাল্লাহ বলবেন। ওইদিকে গ্রে টবগুলোতে আমি লাইন ধরে কাঁচামরিচের গাছ, নাগামরিচের গাছ, বেগুনের গাছ লাগিয়েছি। আপনাদের সাথে তো
শেয়ার করব, আসলে আপডেট দিব ইনশাল্লাহ, দেখি কতটুকু কি হয়, দোয়া করবেন সবাই। আসলে আর এগুলোর জন্য অনেক কষ্ট করেছি, আমার যাও দিয়েছেন কাঁচামরিচ, নাগা মরিচ, বেগুনের চারা, ক্যাপসিকামের চারা, তো এগুলো আবার বেশি ছোটো ছোটো। আর ওইদিকে পুঁই শাক দেখতে পাচ্ছেন, এগুলো আমি ওই যে সব থেকে কিনে আনা পুঁই শাকের ডাঁটাগুলো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো কয়েক সপ্তাহ পানির মধ্যে থেকে সেগুলোর মধ্যে অনেক শিকড় শিকড় বের হয়েছে, তো সেগুলো আমি কিন্তু অলরেডি টবের মধ্যে লাগিয়ে দিয়েছি, তো আলহামদুলিল্লাহ সেগুলো কিন্তু তাজা বা জীবন্ত আছে আর কি, ভালোই আছে। তো দেখা যাক কতটুকু বড় হয় না হয়। আলহামদুলিল্লাহ হচ্ছে এবারের গার্ডেনিং আর কি। আর অলরেডি আমি কিছু ফুলের গাছ কিনেছি, যদিও এখনও সব কিছু এখনও শ্যুট করা হয়নি, বাই ব্লগে হয়তো দেখানো সম্ভব না, কিন্তু কিছু কিনেছি। আর ফুলের গাছ সামারের সময় থাকবে না আমার গার্ডেনে, এটা তো হতেই পারে না, প্রতি বছরই কিছু না কিছু ফুলের গাছ কিনি, আসলে ভালো লাগে, সামারে মনে হয় যে একটু দেখি ভালো লাগে। অনেকের গার্ডেনিংয়ের ভিডিও আমি দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, আসলে কেমন যেন একটা গ্রামীণ বা প্রাকৃতিক পরিবেশ বা একটু জানি না, আসলে অন্যরকম লাগে, বা ফুল ফুলের গাছ দেখতে ভালোই লাগে। তো মাঝে মধ্যে যখন সময় পাই বা এমনিতে যেটা দরকার দেখার মনে করি যে, বা অনেকে তো অনেক টিপস শেয়ার করেন, আমি তো আসলে ওরকম কোনো কিছু জানি না গার্ডেনিংয়ের, বা ওরকম তেমন কিছু পারিও না, এরপর একটু চেষ্টা করি আর কি। তো দেখা যাক কোথা থেকে কী হয়, অনেক কিছুই তো গার্ডেন অলরেডি রোপণ করেছি আলহামদুলিল্লাহ, আর এগুলো আরও বেশ কিছুদিন আগের ভিডিও ক্লিপস, তো এখন আরও ক্লিন করে আর কি, আরও আরও সুন্দর করেছি আসলে, কেননা উইন্টারেতে একদম গাছ টাছ উঠে পড়ে যায়, তো সামারে আস্তে আস্তে এগুলো ক্লিন করে তারপর গার্ডেনিং বা ফুলের গাছ কোনো কিছু লাগাতে হলে লাগাতে হয়। তো শেয়ার করলাম, পরে তো দেখবো যে আগে কী ছিল আর পরে কী হয়েছে, অনেকটাই এখন আলহামদুলিল্লাহ মানুষ করে ফেলেছি আর কি। ইনশাল্লাহ আরও কিছুদিনের মধ্যে যা কিছু করার রাখি গাছ টাছ লাগানোর বা ক্লিন করার, ক্লিন করে কমপ্লিট করে ফেলবো, আসলে এগুলো একটু হার্ডওয়ার্ক, আর সব সময় তো করেও যায় না, তো দেখা যায় বেশি কিছু করে এগোনো যায় না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।